হ্যালো বন্ধুরা, আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন আরেকটি আপডেট নিয়ে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি সরাসরি চলে এসেছি ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট এর অফিসিয়াল হোম পেজে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কও ক্লিক করে তোমরা সরাসরি এই পেজে চলে আসতে পারবে। তো দেখো বন্ধুরা, রিক্রুটমেন্ট অপশানে আসার পর আজকে যে দুটি নোটিশ তারা প্রকাশ করেছেন, 10/3/2022 এই তারিখে তারা দুটো নোটিশ প্রকাশ করেছেন। একটি তোমরা দেখতেই পারছ রেজাল্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন, এরপরে রয়েছে নোটিস রিগার্ডিং রেজাল্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন। তো বন্ধুরা, কোন পরীক্ষার প্রিলিমিনারি এক্সাম রেজাল্ট প্রকাশিত করলো সেই নোটিশ আমরা অবশ্যই জানবো, বিস্তারিত অবশ্যই আলোচনা করব। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, চ্যানেলে যারা নতুন ভিজিট করলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। জব রিলেটেড লেটেস্ট আপডেটগুলো এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি প্রথম যে নোটিশ তারা প্রকাশ করেছেন সেখানে তারা কী কী বিষয় উল্লেখ করেছেন। তো দেখো বন্ধুরা, এই নোটিশটাও তোমরা ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করার জন্য তোমাদের গেট ডিটেলস অপশনে ক্লিক করবে, ক্লিক করলে তোমাদের সামনে একটি পিডিএফ ডাউনলোড হবে। তো চলুন আমরা দেখে নিচ্ছি সেই পিডিএফ। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে তোমাদের অফিসিয়াল পিডিএফ, অফিসিয়াল নোটিশ তোমরা দেখতেই পাচ্ছ, WBPRB বোর্ড নোটিশ 2022 তারা প্রকাশ করেছেন। তো দেখো বন্ধুরা, নোটিশে বলা রয়েছে দ্য রেজাল্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়্যারলেস সুপারভাইজার টেকনিক্যাল গ্রেড টু ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন 2020 হ্যাজ বিন অ্যানাউন্সড অ্যান্ড আপলোডেড ইন দ্য ওয়েবসাইট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তোমাদের যে অফিসিয়াল যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা প্রকাশ করেছেন, অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের যে ওয়্যারলেস সুপারভাইজার গ্রেড টু যে পরীক্ষা হয়েছিল টেলিকমিউনিকেশনের, সেই রেজাল্ট কিন্তু তারা প্রকাশ করেছেন এবং সেই রেজাল্ট তোমরা সরাসরি পাবে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে তোমরা ক্লিক করে সরাসরি যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আসতে পারবে। তো দেখো বন্ধুরা, এছাড়াও তারা বলেছেন তো কীভাবে তোমরা তোমাদের রেজাল্টগুলো চেক করবে সেটাও তারা উল্লেখ করেছেন। প্রথমেই তারা বলে দিয়েছেন টু ফাইন্ড দ্য রেজাল্ট ইন ওয়েবসাইট দ্য ক্যান্ডিডেট আর অ্যাডভাইজ টু সার্চ বাই ইনপুটিং অর কেইং ইন দেয়ার অ্যাপ্লিকেশন সিরিয়াল নং অথবা প্রিলিমিনারি এক্সাম রোল নং অ্যান্ড ডেট অফ বার্থ। ঠিক আছে, তাহলে তোমাদের প্রথমে কী করতে লাগবে, অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা দিতে লাগবে, তারপর ডেট অফ বার্থ, না হলে কী করতে লাগবে প্রিলিমিনারি এক্সাম রোল নাম্বার এবং তারপরে ডেট অফ বার্থ বসিয়ে সার্চ সিলেকশন অফ হিস বা হার পারমানেন্ট ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট এবং তারপরে তোমাদের ডিস্ট্রিক্ট নতুবা স্টেট সিলেক্ট করলে তোমরা যদি সাবমিট করে দাও তাহলে তোমরা তোমাদের রেজাল্টগুলো দেখতে পারবে। তো বন্ধুরা চলুন আমরা দেখে নিচ্ছি সেই রেজাল্টের পিডিএফটা একটু। তো দেখো, রেজাল্ট দেখার জন্য তোমাদের প্রথম যে নোটিশ তারা প্রকাশ করেছেন 10/3/2022 এই নোটিশের গেট ডিটেলস অপশানে তোমরা ক্লিক করবে। তো দেখো বন্ধুরা, গেট ডিটেলস অপশনে ক্লিক করার পর আমি যেমনটা বললাম ঠিক সেরকম তোমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে। পেজে তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে তোমরা সিলেক্ট করবে যার যেটা আর ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবে, তারপরে রয়েছে অ্যাপ্লিকেশন সিরিয়াল নং, তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা বসাবে এবং আর ডেট অফ বার্থ, যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করে দিবে। সাবমিট করে দিলেই কিন্তু নিচে তোমাদের রেজাল্ট শো করবে। তোমরা দেখতেই পাচ্ছ নিচে রয়েছে ক্যান্ডিডেট নেম, অ্যাপ্লিকেশন নং, প্রিলিমিনারি এক্সাম রোল নাম্বার, DOB, সব কিছু তোমরা দেখতে পারবে নিচের এই অপশনে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু তোমরা তোমাদের নিজের রেজাল্টগুলো নিজেরাই চেক করতে পারো। আশা করি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই বুঝতে পারছো এবং তোমরা যারা অপেক্ষা করে আছো WBP 2021 এর রেজাল্ট, প্রিলিমিনারি রেজাল্ট সম্পর্কে, তো বন্ধুরা আমি আশা রাখছি এই মাসের মধ্যেই সেই প্রিলিমিনারি রেজাল্ট প্রকাশিত হবে এবং সেই রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে আমি তোমাদের আপডেট সবার আগে পৌঁছে দিব। তো তার জন্য কিন্তু চ্যানেলটা তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে লাগবে যাতে আমার দেওয়া নোটিফিকেশনগুলো সবার আগে তোমরা দেখতে পাও। তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।